গ্রেডের ফাঁদে শ্রমিকদের মজুরি কমানোর অপকৌশল বন্ধের দাবি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত গার্মেন্টস শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন বিরাজ কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত দেখে আসি। পোশাক শ্রমিকদের মজুরি বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণ করে পুনর্নির্ধারণ। গ্রেডের ফাঁদে শ্রমিকদের মজুরি কমানোর অপকৌশল বন্ধ। জ্যাকার্ড অপারেটর ও প্রোডাকশন শ্রমিকদের মজুরি কাঠামোর এক নম্বর গ্রেডে পদায়ন। জ্যাকার্ড অপারেটর, নিটিং অপারেটর সহ সব ক্ষেত্রে 8 ঘন্টা কর্মদিবস বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক ফ্রন্ট। শুক্রবার 5 জানুয়ারি প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এসব কথা বলেন। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৌমিত্র কুমার দাস, রাহাত আহমেদ আল আমিন হাওলাদার, শ্রাবণ মোহাম্মদ, সোহেল আনিসুর রহমান, আনিস আনোয়ার খান প্রমুখ। সমাবেশে নেতারা বলেন, গার্মেন্টস শ্রমিকরা শান্তিপূর্ণভাবে 23,000 টাকা মজুরি নির্ধারণের দাবি জানিয়েছিল। গার্মেন্টস মালিকরা শ্রমিকদের মজুরি দাবি ন্যায্যতা যুক্তি দিয়ে খণ্ডন করতে ব্যর্থ হয়ে দালাল আর রাষ্ট্র প্রশাসন ব্যবহার করে মিথ্যা মামলা, গ্রেপ্তার অজুহাত তৈরি করে শক্তি প্রয়োগ, চাকরি হারানোর হুমকি প্রদানসহ নানা অপকৌশলে শ্রমিকদের ন্যায্য মজুরি শান্তিপূর্ণ আন্দোলন দমন করার পথ বেছে নেয়। নিম্নতম মজুরি বোর্ড গার্মেন্টস মালিকদের মজুরি প্রস্তাবকে চূড়ান্ত মজুরি হিসেবে ঘোষণা করে। অন্যদিকে শিল্প, পুলিশসহ রাষ্ট্রযন্ত্র গার্মেন্টস মালিকদের অপকৌশলের বিষয়ে প্রশ্ন না তুলে তাদের কিরানকের ভূমিকা পালন করে। গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে পুলিশ প্রশাসন, মজুরি বোর্ড সহ রাষ্ট্রযন্ত্রের ভূমিকা প্রমাণ করেছে। গার্মেন্টস মালিকদের ইচ্ছায় রাষ্ট্রযন্ত্রের ইচ্ছা। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠান গার্মেন্টস মালিকদের ইচ্ছা অনুমোদনের রাবার স্টাম্প মাত্র। রাষ্ট্র এবং সরকার দেশের কারখানা মালিক আর বিদেশি ক্রেতাদের সস্তা শ্রম লুটের সিন্ডিকেটের পক্ষ নেওয়ায় নিন্দা এবং নিত্য পণ্যের বাজার দর মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি সহযোগী দেশসমূহের শ্রমিকের মজুরির সাথে সংগতিপূর্ণ করে মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে বলেন। নামমাত্র মজুরি নির্ধারণের পর সেই মজুরি প্রকৃত অর্থে বাস্তবায়ন না করার বিভিন্ন অপকৌশল দিচ্ছে গার্মেন্টস মালিকরা। গ্রেড কাঠামোয় নিজেদের ইচ্ছামতো পরিবর্তন করে শ্রমিকদের নতুন গ্রেড কাঠামো সঠিকভাবে পদায়ন না করে নিচের গ্রেডে পদায়ন করে শ্রমিকদের প্রকৃত প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। জ্যাকার্ড ও নিটিং মেশিন অপারেটরদের এখনও দৈনিক 12 ঘন্টা কাজের ভিত্তিতে মজুরি ধরা হচ্ছে। প্রোডাকশন ভিত্তিক শ্রমিকরা সর্বোচ্চ দক্ষ শ্রমিক হওয়ার পরেও তাদের নতুন মজুরি কাঠামোর 1 নং গ্রেডে প্রদান করা হচ্ছে না। গার্মেন্টস মালিকরা বিদেশি ক্রেতাদের কাছে মূল্যবৃদ্ধির আবেদন করতে যে শ্রমিকদের মজুরি 56% বৃদ্ধি হয়েছে, প্রতি গ্রেডের মজুরির পার্থক্য প্রায় 2,000 টাকা ইত্যাদি যে তথ্য দিচ্ছে, শ্রমিকরা প্রাপ্ত মজুরিতে সেই তথ্যের প্রতিফলন দেখছে না, ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হচ্ছে। তারা আরও বলেন, মজুরি আন্দোলনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে। ভয় দেখিয়ে মাথাপিছু আয়ের বৃদ্ধি, এসডিজির গাল গল্প শুনিয়ে অর্ধভুক্ত শ্রমিকদের ক্ষোভ বেশি দিন দমন করতে পারবেন না। এই ছিল আজকের পর সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।